ফাল্গুনের প্রথম সকাল, বাসন্তী রং আর লিলো বাতাসের আবহে বসন্ত বরণে সমবেত সবাই। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেই কোনো আয়োজন। সীমিত পরিসরে এবারের মূল আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে। যে আয়োজন জানান দিচ্ছে, এসে গেছে ঋতুরাজ বসন্ত। গানে সুরে বসন্ত বন্দনায় ধ্বনিত হয় চিরকালীন প্রেমের বাণী। নাচে গানের মৃদু ছন্দ যেন মিলিয়ে যাচ্ছে গাছে গাছে কৃষ্ণচূড়ার রক্তিম পলাশের ডালে ডালে, ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী। বাহারি সাজে সবাই, প্রকৃতির পাশাপাশি ফাগুনের রং লেগেছে সবার মনে। সেই দিনটার জন্য আমরা খুব অপেক্ষায় থাকি। বসন্ত মানে প্রকৃতির মেলবন্ধন। প্রকৃতি বন্ধন আরো বেশি জাগ্রত হবে, মানুষে মানুষে বাড়বে বন্ধন, এমন প্রচেষ্টার কথাই জানালেন আয়োজকরা। এটি যদি প্রকৃতির মিলন হয়, প্রকৃতির সাথে প্রকৃতির এই মিলনটা আমরা মানুষের মধ্যে চাই, এই সৌহার্দ্যটা, এই রঙের যে ছটাটা, রঙের এই দুটিটা দেখতে চাই। একই দিনে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমের ইতিহাস ঘিরেই ভ্যালেন্টাইন্স ডের সূচনা। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিন হওয়ায় দুটি উৎসবেই পেয়েছে বিশেষ মাত্রা। তবে বসন্ত বরণেই যেন একটু বেশি টান। ফাল্গুনের সাথে যোগ হয়েছে, এটা আরো রঙিন হয়েছে। দিবসেই ভালোবাসা উদযাপন হবে জিনিসটা আসলে তা না, আজকের উদযাপনটা মূলত বসন্তের। পহেলা ফাল্গুনটা আমরা বাঙালিরা উদযাপন করি, তাই আমার কাছে পহেলা ফাল্গুনের গুরুত্বটা ভালোবাসা দিবসের চেয়ে একটু বেশি। বছরের দু একটা দিনের সূর্য ওঠে অন্যরকম বার্তা নিয়ে, সেই দিনটা শুধুই আনন্দের, উচ্ছ্বাসে গা ভাসানোর। করোনাকালীন বসন্ত বরণ আর ভালোবাসা দিবসের এত অল্প আয়োজনেও এতটুকু কমতি নেই আনন্দ উচ্ছ্বাসের। এ যেন সেই সুরেরই প্রতিধ্বনি, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বায়। তাই তো সবারই প্রত্যাশা, ফাগুনের এই মৃদু বায়েই দূর হবে মহামারী সহ সকল জরাগ্লানি। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।